শুনছো? কি হচ্ছে? আমি না একটা স্বপ্ন দেখলাম, আনন্দে আনন্দে মনটা ভরে গেল জানো। ঠিক আছে, কাল শুনবো, শুয়ে পড়। ও বৌমা, অনেক হয়েছে, আর ঝাড় দিতে হবে না। ঘরে গিয়ে দেখো সুকুমার কি করছে। এই যাই মা, আর একটু বাকি। যা ভালো বুঝি তাই করো, অষ্টপ্রহর না খাটলে তোমার আবার পেটের ভাত তো হজম হবে না। আমি গিয়ে দেখছি। এবার তোমার মুখে হাসি ফুটবে। তুমি দেখো, বাবা মনির আশীর্বাদে এবার নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমাদের ঘরে আসবেন। সুকুমারের পরে আমার গীতা, সীতাকে তো আর ধরে রাখতে পারলাম না। জানো, বুকের ভেতরটা আমার আমার খাঁ খাঁ করে ওঠে। শেষ রাতে আবার ওই স্বপ্নটা কেন দেখলাম বলো তো? ওই যে গো, জ্যোতিষ সমুদ্রে একটা হাঁস খেলা করে বেড়াচ্ছে। ওই হংস পরম হংস গো, সারাত সার। জয় বাবা মুনি, জয় বাবা মুনি, জয় বাবা মুনি। হরি উত্তর ফাল্গুনে নক্ষত্রে ব্রহ্ম মুহূর্তে কি ঠাকুর মশাই, আমার ছেলের কোনো অমঙ্গল আশঙ্কা করছেন না তো? এখানে তোর জন্ম আর কথা নয়, যা হবার নয় তা কি করে সম্ভব হলো? আশ্চর্য, এখানে জন্ম হওয়ার কথা নয় কেন? ইনি একজন মহাসাধক, মহাপুরুষ, তাই নাকি? হ্যাঁ, কিন্তু কি
কিন্তু কি? এই জাতকের পাঁচ বছর অতিক্রম করা অত্যন্ত কঠিন হবে, কারণ কয়েকটি মারগ্রহ এই সময়সীমার মধ্যে গুরুতর পীড়া দিতে পারে, এমনকি অকাল মৃত্যুও ঘটতে পারে। ঠাকুরমশাই এও বললেন, যদি পাঁচ বছর অতিক্রম করতে পারে তবেই জাতক গৃহত্যাগিত হবেই। আর কি বললেন ঠাকুরমশাই? বললেন, জগতে বিস্ময়কর কীর্তি স্থাপনেরও অধিকারী হবে। দেখো, তুমি অত দুশ্চিন্তা করো না। রাখি হরি মারে কে? মারে হরি রাখে কে? যা হবার তাঁর ইচ্ছেতেই হবে। ঠিকই বলেছ। তুমি বরং কাল একবার পুরুলিয়াতেই যাও, ওখানে বাবা মনি আসছেন, ওনাকে সব খুলে বলো, ওনার কৃপাতে আমার পিণ্ড সুস্থ থাকবে। আসুন আসুন বাবা। মা, মা শিগগিরই এসো, দেখো বাবা মনি এসছেন। নির্মলা নির্মলা, পিন্টুকে নিয়ে এসো, দাও দাও, ছেলেকে বাবা মনির কাছে দাও। তুই মরবি কেন? তোকে তো বাঁচতে হবে। হ্যাঁ, আমার অনেক কাজ তোকে করতে হবে। না না না, সবই আপনার কৃপা বাবা। আপনার কাজ করবে এর চেয়ে সৌভাগ্যের আর কি আছে বলুন? পিন্টু, মুখে কুলু পেটে বসে আছিস যে, এতক্ষণ যে ঢাকঢোল বাজালাম। বাবা মনি, সব বাবা মনি দেখুন। আবার বাবা মনি? ওরে ছাগল, ওঙ্কারে ব্রাহ্মণের অধিকার, শূদ্র কিংবা নারীদের নয়। সৃষ্টি তো রসাতলে যাবে, ধ্বংসের খেলায় মেতেছেন। অন্যরা মানুষ নয়, ওঙ্কারের মানে কি? প্রথমে ওঙ্কার ও ব্রহ্ম গায়ত্রী ব্যাখ্যা করে আমি অখণ্ড সংহিতা পাঠ করব। এটা পিন্টু জানতে চেয়েছে, কিন্তু উত্তরটা সবার জন্য। গায়ত্রী হচ্ছে ওঙ্কার সাধনের সংকল্প মন্ত্র, যা গাইলে ত্রাণ হয়। অর্থাৎ ত্রাণের পথে দেহ মন প্রাণ চিত্ত ও আত্মা অগ্রসর হয়, তাই নাম গায়ত্রী। আর এই ওঙ্কার জপ শুধু নিজের মুক্তির জন্য নয়, নিখিল বিশ্বের সকলের মুক্তির জন্য। বাবা মনি সবার মুক্তি চান? বাবা মনি কি লিখেছেন জানো? একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ।
বাবা মনি। জয় বাবা মনি। কোনো একটি দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রধান কাজ হলো উন্নয়ন। কৃষির মতো শিল্পের উন্নয়ন হলো একটি চলমান প্রক্রিয়া। কিরে, বই পড়ছিস না বাবা মনির নাম জপ করছিস? মা, আমি দীক্ষা নেব। বেশ তো, বাবা মনি আসবেন যখন তখন নিস। ভাবতে অবাক লাগে না মা, চাঁদ মামা যেমন সবার মামা, বাবা মনিও তেমন সবার বাবা মনি, তাই না? বাবা মনি নিখিল বিশ্বের। বাবা মনি নিখিল বিশ্বের? জয় বাবামণি, জয় বাবামণি। বিজ্ঞান মানুষকে ভোগ সামগ্রী দিয়েছে এবং দেবে, শুধু তাই নয়, এই শতাব্দীতেই বিজ্ঞানীরা এমন সব আবিষ্কার করবেন যা কল্পনারও অতীত। কিন্তু সব আবিষ্কারই বৃথা হবে একটা জিনিসের অভাবে। কি, কে বলতে পারবে? অজয় তুই বলতো। সম্প্রীতির অভাবে স্যার, ঐক্যের অভাবে স্যার। রূপচাঁদ, প্রশ্নটা আরেকবার বলবেন স্যার। বিজ্ঞানের সমস্ত আবিষ্কারই বৃথা হবে, মিথ্যা হবে, কোন জিনিসটার অভাবে? স্যার, পেট ভরে ভাত খাবার অভাবে স্যার। পিটুবাবু, বাবা মনি বলেছেন বিজ্ঞানের সব আবিষ্কারই মিথ্যা, যদি না মানুষের চরিত্র জ্ঞানভিত্তি ও আদর্শনিষ্ঠ হয়, যদি না মানুষ আধ্যাত্ম চেতনায় উন্নততর হয়। গুড, ভেরি গুড। এই যে তুমি বাবা মনির সমস্ত উপদেশ আত্মস্থ করে দরকার মতো বলতে পারছো, এটাই আমার আনন্দের। ভেরি গুড। পিন্টুটা পড়াশোনা কি করবে মা? দিনে দিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছে, চোখে জল, সারাক্ষণ বিড়বিড় করে, বাবা মনির ছবি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। সেদিন আবার কি বলে জানেন মা? কি বলে? মা, আমি কি নিজের সুখের জন্য বাঁচব? না, আমি অন্যের সুখের জন্য নিজের স্বার্থের ঘায়ে পদাঘাত করে দধিচির মতো অন্যের জন্য বাঁচব। ওইটুকু ছেলে যে এসব কথা কি করে বলে। আত্মোৎসর্গ করার জন্যই আমি ভূমিষ্ঠ হয়েছি, আত্মত্যাগই আমার ধর্ম, পরার্থে সর্বস্ব সমর্পণই আমার পূর্ণ পরিণতি। কিন্তু এ তো আমার মনের কথা। হে বাবা মনি, হে প্রভু, তুমি আমাকে তোমার করো। হে নাথ, তুমি আমার জীবনের সবকিছু। হ্যাঁ বৌঠান, পিন্টুকে এবার ডেকে পাঠান,
সেই সকাল থেকে জঙ্গলের মধ্যে গাছের নিচে বসে আছে। মা সে কি কথা? মা এটা ধরুন তো। কতদিন আর সংসারে পড়ে থাকবি? তোকে দিয়ে যে আমায় অনেক কাজ করাতে হবে। আয় চলে আয়। পিন্টু, পিন্টু, সে স্কুল থেকে না ফিরে এখানে একা একা বসে কি করছিস বাবা? মা, এত বছর হয়ে গেল, কি করছিস সংসারে বসে? জগৎ কল্যাণের কাজ কবে শুরু করব মা? মা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা, আমাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না? মা, তোমার মনে যখন আনন্দ হয় তখন কি তুমি তোমার কষ্টের কথা মনে রাখো? তা আবার হয় নাকি বাবা? আনন্দ তো আনন্দই। আনন্দই ব্রহ্ম। আমি তখন ব্রহ্মের আনন্দে থাকবো মা, কষ্ট কিসের? আমি তো আর বনে জঙ্গলে কিংবা হিমালয়ে যাব না। তোমরাও দেখা করতে আসবে, আমিও যাব দেখা করতে। দুঃখ কিসের? আমি তো পুপনকিতে বাবামণির কাছেই থাকব। আমার কানে সব সময় ভেসে আসে বাবামণির ডাক, আয় আয়। বিরহ
পারি না আমি, কাঁদে মোর বিন, কাঁদে মোর বিন, কি এক বিরহ ব্যথায় কাটে মোর দিন, কি এক বিরহ বাবু। সাত দিন পর স্কুলে এলেন, বাড়িতে কিছু অসুখ বিসুখ নাকি? আজ সাত দিন হলো আমার পিন্টু ঘরে মৌনি হয়ে বন্দি হয়ে আছে, খুব দুশ্চিন্তায় আছে। হ্যাঁ, আমিও অনেকের মুখে পিন্টুর মৌনি হওয়ার খবরটা শুনেছি, তাই সংশয় কাটাতে আপনাকে জিজ্ঞেস করলাম। ওঙ্কারের জয়যাত্রা ছায়াছবিটা দেখার পর থেকেই যে ছায়াছবিটা যুগধর্মের বিরাট দাবিকে ছায়াতে দিয়েছে রূপ আর পানিতে করেছে প্রাণ সঞ্চার, সেই অঙ্কারের জয়যাত্রা। হ্যাঁ, ওই ছায়াছবিটা দেখার পর থেকে ও এত অভিভূত হয়ে গেছে যে নিজেই ভাবের ঘোরে বিভোর, কোনো কিছুতেই ওর মন নেই। তাহলে তো খুবই দুশ্চিন্তার ব্যাপার। হরি ও হরি ও হরি ও মা, আমাকে অনুমতি দাও মা, সংসার আমার জন্য নয়, মানুষের সেবা করাই আমার জীবন, আমার ধর্ম, আর আর এই শিক্ষা তো তুমিই দিয়েছো মা। বাবা মনি আমাকে টানছে মা, আমি বাবা মনির আশ্রমে যাব। পিন্টু, মা, মা গো, তুমি যদি আমাকে অনুমতি না দাও তাহলে তোমার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সব কিছু আমাকে টানবে মা, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না। আমাকে অনুমতি দাও মা, আমাকে অনুমতি দাও। তুই বাবা মনির আশ্রমে যাবি, সে তো আমার পরম সৌভাগ্যের কথা রে। যা, আমি তোকে অনুমতি দিলাম মা। আশীর্বাদ করি বাবা, তুই মানুষের মতন মানুষ, তুই মানুষের মতন মানুষ, আমি আশীর্বাদ করি। শীতকাল শুধু যাবি, এই কম্বলটা সঙ্গে নিয়ে যা। আমি চলেছি তার ডাকে, যে আমায় কাছে টানে, যে আমার মনকে জানে, যে আমায় ভাবের ঘোরে বিভোর করে রাখে। আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে, যে আমায় কাছে টানে, যে আমার মনকে জানে, যে আমায় কাছে টানে, যে আমার মনকে জানে, যে আমায় ভাবের ঘোরে বিভোর করে রাখে। আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে। আমার এইটুকু
ছিল চাওয়া, বাঁধন খুলে হারিয়ে যাওয়া, আমার এইটুকু তো ছিল চাওয়া, বাঁধন খুলে হারিয়ে যাওয়া, তার দু পায়ে উজাড় করে, তার দু পায়ে উজাড় করে দেব আমি এই আমাকে, আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে। আমার কাছেই অচেনা হই, এই আমি আর সেই আমি নই, আমি আমার কাছে অচেনা হই, এই আমি আর সেই আমি নই, যিনি গুরুর গুরু কল্পতরু, যিনি গুরুর গুরু কল্পতরু, আমি কেবল বুঝি তাকে, আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে, যে আমার কাছে টানে, যে আমার মনকে জানে, যে আমার কাছে টানে, যে আমার মনকে জানে, যে আমায় ভাবের ঘরে বিভোর করে রাখে, আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে। এ তো দেখছি একেবারে বাচ্চা ছেলে। তা হ্যাঁ বাবা, কোথা থেকে এলে তুমি এই বন পাহাড়ের দেশে? মেদিনীপুর। মেদিনীপুর? ও বাবামণি বেনারস যাওয়ার আগে তোমার কথাই বলে গেছিলেন। এসো এসো, চটপট স্নান করে ঠাকুর প্রণাম করে খেয়ে নেবে চলো। এসো। দেখো বাবামণি সর্বজ্ঞ, উনি ঠিকই বলেছিলেন, 26 পৌষ 1370 ও মেদিনীপুর থেকে আসবে। আমার সঙ্গে একটিবার দেখা পর্যন্ত হলো না, ও যে এত তাড়াতাড়ি চলে যাবে আমি ভাবতে পারি। এতে তো তোমার আনন্দ পাওয়ার কথা, দুঃখ করা কি তোমার সাজে বলো? বাবা মনির কথাগুলো মনে নেই তোমার? ছি, চোখের জল ফেলো না, যা হচ্ছে তার ইচ্ছেতেই তো হচ্ছে। তুমি ঠিকই বলেছো নির্মলা, একবার ভাবো তো আমাদের কত জন্মের সাধনার ফলে পিন্টু আজ বাবা মনির শ্রী চরণে ঠাঁই পেয়েছে। তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়ে। আমি করব করব আমি আমি করব নির্মলা, আমি আমার আশীর্বাদ দিয়ে একটা চিঠি ওর আশ্রমে পাঠাও। তুমি মেদিনীপুর থেকে এসছো? যাও। হ্যাঁ রে, এতদিনে এলি,
আয় আয় আমার কাছে আয় আমার কাছে আয় 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 এইখানে বসে এইখানে এইখানে আমার প্রাণটা জুড়িয়ে গেল। শোন, আশ্রমের কাজকর্ম খুব তাড়াতাড়ি সব শিখে নে, বুঝলি? ব্রহ্মচারী নিত্য সুন্দর তোকে সব হাতে কলমে শিখিয়ে দেবে, তারপর আমি তোকে কাশী নিয়ে যাব, কেমন? পিন্টু! হ্যাঁ, শোনো শোনো, বাবামণি বলেছেন খুব শিগগির তোমাকে বেনারস আশ্রমে নিয়ে যাবেন। এই নাও তোমার বাবার চিঠি। বাবার চিঠি? হ্যাঁ। কল্যাণী এসু স্নেহের বাবা পিন্টু, আমার স্নেহাশিষ্ণীয় পরমারাধ্যা দেব শ্রী শ্রী বাবামণির কৃপায় আশা করি নিরাপদে আশ্রমে পৌঁছে গেছ। বাড়ি থেকে যাওয়ার সময় তোমার সঙ্গে দেখা হয়নি, আশীর্বাদ করি মানুষের মতো মানুষ হও, কষ্টের নামানুসারে পুরুষোত্তম হও। শ্রী শ্রী বাবামণিকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞানে সেবা পূজা করিবার যোগ্য হও। তোমার মা ও আমরা সকলে ভালো, ইতি আশীর্বাদক তোমার বাবা। পিন্টু, ইনি ব্রহ্মচারিণী সাধনা দেবী আর উনি ব্রহ্মচারিণী সংহিতা দেবী, যাও ওদের প্রণাম করো। থাক বাবা, থাক থাক থাক। কিরে, দশাশ্বমেধ কেমন লাগলো? খুব ভালো। থাক থাক, তুই এসেছিস, আমার ভীষণ আনন্দ হয়েছে। আর গুরুদেবের সামনে কি আমাকে প্রণাম করতে আছে? শোন, এবার কলকাতায় গিয়ে তোর উপনয়ন দেব। উপনয়ন ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার নয়, বৈদিক যুগে মহিলাদেরও উপনয়ন হতো। স্বামী বিবেকানন্দ নিজে কায়স্থ ছিলেন, তাই বলে ব্রাহ্মণের থেকে কোনো অংশে কম। তিনি অনেক অব্রাহ্মণকে ব্রহ্ম গায়ত্রীতে দীক্ষা দিয়েছিলেন। আজ থেকে পিন্টুর নাম হলো ব্রহ্মচারী অসীম। শোন অসীম, ব্রহ্মচারী মানে জানিস? যিনি নিত্যকাল ব্রহ্মতত্ত্বে নির্ভুলভাবে বিচরণ করেন, শাশ্বত সনাতন সর্বব্যাপী সর্বপ্রাণ ব্রহ্মসাগরে ডুবে থেকে যিনি নিজের জন্ম কর্ম সার্থক করতে পারেন, তিনি ব্রহ্মচারী। আমি চাই তুই প্রকৃত ব্রহ্মচারী হ, জগতের কল্যাণ কর। এখানে বসে থাকলে হবে না অসীম, পুপুন গীতে অনেক কাজ আছে। জন্মদিন, তোমরা নানান স্থান থেকে এসেছো, তাই আমি খুব খুশি হয়েছি।
আজ আমি তোমাদের দুটো জিনিস উপহার দেব। প্রথমত, মা সংহিতা আমার মাল্টিভার্সিটির দায়িত্বভার গ্রহণ করেছে। দ্বিতীয়ত, আমার আশ্রমে 500টি ছেলে এসেছে এবং চলেও গেছে, কিন্তু অসীমের মতো এমন নিখুঁত একটি ছেলে আর আসেনি। সে অজ পাড়াগাঁয়ের ছেলে, লেখাপড়া তেমন বিশেষ জানে না। সেই লিখে দেখালো বাবা মনির সম্পর্কেও কিছু লেখা যায়। আজ বাবা মনির শ্রীচরণ সঙ্গে এই পুস্তকটি আমি প্রকাশ করলাম। হরি ওম। অসীম, তুই আমাকে হারিয়ে দিলি রে। অবশ্য একজন গুরু বা পিতা তার পুত্র বা শিষ্যের কাছে সবসময় পরাজয় স্বীকার করতে গর্ব অনুভব করে। তোর বই বাবা মনির শ্রীচরণ সঙ্গে 7 দিনে 1000 কপি নিঃশেষিত হয়েছে। আমার কোনো বই এত তাড়াতাড়ি কোনো দিন নিঃশেষিত হয়নি। গুরু কৃপায় সবই সম্ভব, এতে আমার কোনো কৃতিত্ব নেই, সবই তো আপনার নামেই চলছে। আর একটা ব্যাপারে তুই আমাকে হারিয়ে দিবি, আমি জানি। কি বাবা মুনি? আমার তো আর বিলেত যাওয়া হলো না, আর কোনোদিন হবেও না রে। কিন্তু তুই যাবি, আমি জানি, তবে এখন নয়। বলেন কি, ওখানকার আদব কায়দা, ইংরেজিতে কথা বলা আমি কিছুই জানি না, ওখানে আমি বলবোটা কি? শুধু বলবি বাবা মনি ছিলেন, তাতেই দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার পাটা একটু হাত বুলিয়ে দে না রে, একটু বিশ্রাম করি। কেন বাবামুনি, আপনার পা দুটো কাঁচের মতো স্বচ্ছ আর শক্ত হয়ে গেছে, দেখুন। সে কি রে, ভুল দেখিসনি তো? আরেকবার ভালো করে দেখ, দেখ। বাবা, আপনার স্বরূপ আমি বুঝতে পেরেছি, আপনি সেই। কি করছেন? দাঁড়ান দাঁড়ান, কি বলছেন ভালো করে বলুন তো। আমি স্বপ্নে দেখলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক মহাপুরুষের অঙ্গে মিলে গেল। আপনার ভক্তের বাড়িতে আপনার ছবি দেখে আমি ছুটে এসেছি, আপনি সেই। আমি কোনো মহাপুরুষ নই, আপনাদের মতোই সাধারণ লোক। তবে স্বপ্নে 3 দেবতার দর্শন পেয়েছেন,
এটা খুবই শুভ। আপনি আমাকে দীক্ষা দিন বাবা। আপনার ইচ্ছা ঈশ্বর অপূর্ণ রাখবেন না। শোন অসীম, ওর এই স্বপ্ন থেকে একটা শিক্ষা গ্রহণ কর। পিপীলিকা থেকে ঐরাবত, মুশিক থেকে উচ্চ ইশ্রবা, সব এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই ঈশ্বরের সৃষ্টি, সবেতেই ওঙ্কারের প্রকাশ। আমি আসি তাহলে বাবা? হ্যাঁ আসুন। দাঁতটা যন্ত্রণা হচ্ছে, একটু দেখ তো। আমি কি ডেন্টিস্ট বাবা? দেখি না। কি হলো তোর? বাবামণি, এ আমি কি দেখলাম? আপনার কৃপা ছাড়া আপনাকে চিনতে পারবো না বাবামণি। শ্রীপার কি দেখলি রে অসীম? স্থূল দেহের একটা প্রতিবন্ধকতা থাকে, যেদিন আমি অনন্তে মিশে যাব দেখবি তখনও কৃপাবর্ষণের মধ্যেই আছিস। আপনি এখনই এসব কথা কেন বলছেন বাবামণি? আপনিই তো বলেছেন যে শ্রীকৃষ্ণের মতো আপনিও 125 বছর বাঁচবেন। হ্যাঁ বলেছিলাম, শ্রীকৃষ্ণ মারা যান জরা ব্যাধের তীরে, আমিও তীরেই মারা যাব। এখনই স্বরসজ্জায় আছি, দেখছিস না? আপনি মহর্ষি বাবামণি, আপনার ইচ্ছে ব্রহ্মাণ্ড লয় হতে পারে, আর সামান্য মানুষ জীবনের প্রারব্ধ আছে, এটা তো অস্বীকার করা যায় না। আমি শুনতে পাচ্ছি সেই অমৃত লোকের আহ্বান। মাদ্রাজ প্ল্যাটফর্মে আপনার ওই পরিশ্রমটা ঠিক হয়নি। হ্যাঁ, আমি যে অতটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেটা ভুলেই গিয়েছিলাম। বাবামণি, আপনি নিজের কৃপায় নিজে সুস্থ হয়ে উঠুন। যদি এখানে আমার কিছু হয়ে যায় মানে মৃত্যুও হয়, কি কি তোকে করতে হবে সব ভালো করে মনে আছে তো বাবামণি? হ্যাঁ, কলকাতায় সাধনাকে, বেনারসে সংহিতার স্নেহময়কে, আর পুপুনকিতে অঞ্জনকে ফোন করবি, বলবি যে আমার দেহ নিয়ে তুই দমদমে আসছিস, ওরা যেন সময় মতো দমদমে হাজির থাকে। তারপর আমার দেহ বার করে নিয়ে গিয়ে তোরা সবাই মিলে সোজা পুপুনকিতে চলে যাবি। সেখানে দক্ষিণাংশে, মঙ্গল কুটিরের দক্ষিণাংশে একটা প্রস্তর খণ্ড আছে না, যেখানে আমরা ওই
উপাসনা গৃহ করব বলে ঠিক করেছি, সেখানে আমার দেহটা তোরা দাহ করবি, কোনো ভুল না হয়, এটা আমার শেষ নির্দেশ, মনে থাকবে তো? হ্যাঁ চলুন এসো। অসীম আয় কাছে, আয় আমার পাশে বস। কিছুতে ভয় পাবি না বুঝলি, জীবনে উত্থান পতন আসবেই। ওই যে ওই যন্ত্রটা দেখলি, ওই সমস্ত রেখাগুলো, যেদিন সমান সরল রেখা হয়ে যাবে তখনই মৃত্যু। গীতা পড়েছিস তো? তাতে আছে মান অপমান, শীত গ্রীষ্ম, সুখ দুঃখ সবই নিরুদ্বিগ্ন মনা হতে শিখতে হয়। তোর তোর সেবায় আমি সন্তুষ্ট, সত্যি রে, তোর সেবা আমাকে আমার মার কথা মনে করিয়ে দেয়। মা আমাকে যেরকম সেবা করত, শাসন করত, ওষুধ খাওয়াতো, হ্যাঁ ঠিক সেরকম। আমি আপনার অধম সেবক বাবামণি। তোর জন্যে আজ আমি কল্পতরু হয়েছি, যা চাইবি তাই দেব। দেখ তোর জীবনে আমি অশনি সংকেতের আভাস পেয়েছি, আমি না থাকলে তোর যাতে কোনো অসুবিধে না হয় তার জন্যে আমি 5 কাঠা জমি রেখে দিয়েছি, ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট করেছি আইদার অর স্কিমে, কলকাতা মাদ্রাজ আর ভেলোরে। যাক গিয়ে, তুই আজ একটা কিছু চা, তুই যা চাইবি তোকে আমি তাই দেব। হ্যাঁ আজ আমি তোর জন্যে কল্পতরু হয়েছি রে। পৃথিবীতে যত কিছু আছে তার চাইতেও আপনি বড়, আপনাকে পেলেই আমার সব পাওয়া হয়ে যায়। তুই চাস না বলেই আমি তোকে প্রেম দিলাম, অনন্ত প্রেম। হ্যাঁ তুই প্রেম বিলোবি, এ জগতে যত স্থাবর অস্থাবর মানুষ কীট পতঙ্গ সবার প্রতি থাকবে তোর অসীম করুণা ধারা। হ্যাঁ তুই সবাইকে প্রেম দিবি, আর তুই ধর্ম সম্পর্কে উপদেশও দিতে পারবি। আমি ধর্ম সম্পর্কে উপদেশ দিতে পারবো? হে ঈশ্বর, তুমি অসীমকে এমন করো সবাই যেন ওকে ঈর্ষা করে। ঈর্ষা করে? তোর সব কর্ম এমন নিখুঁত হবে যে সবাই তোকে ঈর্ষা করবে, তবে কেউ তোকে কিছু করতে পারবে না। আর আমি জানি
তুই আমাকে ছাড়বি না। পুপুন কি আশ্রমে গালি দিয়ে শীতের রাতে তোকে বের করে দিয়েছিলাম, সকাল হলে দেখলাম তুই দরজায় সেই দাঁড়িয়ে আছিস। গুরুর প্রতি তোর অসীম ভক্তি কতটা বুঝতে পারলাম। শোন, সাদা কাগজে কোনোদিন সই করবি না, আর তোকে তোকে যদি আশ্রম ছেড়ে চলে যেতে হয় তাহলে আমি আর 2 বছরও বাঁচব না রে বাবা। উনি কোথায় যাচ্ছিস? বাবামণিকে এখন ওষুধ খাওয়ানোর সময়। ওষুধ খাওয়ানোর অনেক লোক আছে, ওষুধ খাওয়ানোর নাম করে বিষ দিয়ে মারতে চাস? তোর উপস্থিতি পবিত্র আশ্রমের আবহাওয়া কলুষিত করছে। শোন, সাদা কাগজে কোনোদিন সই করবি না। অবাধ্য হচ্ছ কেন অসীম? সই করো, ওরা তোমাকে আটকে রাখবে এ তো ভালো কথা নয়। শত হলেও গুরু ভাই তুমি। পৃথিবীতে যত কিছু আছে তার চাইতেও আপনি বড়, আপনাকে পেলেই আমার সব পাওয়া হয়ে যায়। দিন কাগজ, দিন নে ধর। আপনার কাছ থেকে কেড়ে নিতে চাই, আর এ আশ্রমে থাকা আমার সম্ভব নয়। আশীর্বাদ করুন, আপনি আজীবন আমার সঙ্গে সঙ্গে থাকবেন। সাধু বাবা, সাধু বাবা, ওঠো সাধু বাবা। তুমি কে মা? আমি দুধ বেচি বাবা, আমার নাম অন্নপূর্ণা। আমি তোমার জন্য দুধ আর ফল এনেছি বাবা। তোমার কোনো ভুল হচ্ছে না তো মা? তুমি আমাকে চেনো না, জানো না? না বাবা, কাল রাতে আমি এক স্বপ্ন দেখলাম। এক বুড়ো সাধু, সাদা দাড়ি, সাদা পোশাক পরা, গায়ে সে কি আলো! আমাকে বললে, যা ওই জঙ্গলে যা, এক সাধু দেখতে পাবি, ওকে খাবার দে, ওর আশীর্বাদে তোর মঙ্গল হবে। নাও বাবা খাও। জয় বাবা মুনি, সবই তোমার লীলা। অসীম আশ্রম ছেড়ে চলে গেল, আমার সঙ্গে একবার দেখা পর্যন্ত করল না। তবে আর বলছি কি, এত করে সবাই বললাম, যাওয়ার আগে বাবামণির সাথে একবার দেখা করে যাও, দেখা করে যাও। কি বলল জানেন? এ আশ্রম আমাকে কি দিয়েছে? শুধু ওং ওং গোঙানি করলে কি আর মুখখোলা হবে? আপনি কিছু মনে করবেন না, দুধকলা দিয়ে
কাল সাপ পুষেছিলেন। হরি ওম। নিন্দুকের রসনা বিশ্রাম ভালোবাসে না। এখানে থেকেই সাধনা করবি বাবা? হ্যাঁ মা, বাবা মুনি অসুস্থ, এই মহাসাধকের শরীরেও রোগ ব্যাধি বাসা নিয়েছে, একদিন আমারও নেবে। এরই মধ্যে আমাকে মহাসত্য উপলব্ধি করতে হবে, আমার প্রকৃত স্বরূপ আমি জানতে চাই। ঠিক, আত্মানং বিদ্ধি, এই তো আপ্তবাক্য। আমি ঠিক করেছি 3 বছর মৌনী হয়ে তপস্যা করব, চন্দ্র সূর্যের মুখ দেখব না, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। কিন্তু সে যে বড় কঠিন কাজ রে বাবা। বাবা মুনি যখন বলেছেন তখন তুই পারবি। হ্যাঁ রে বাবা, আমি তোকে আশীর্বাদ করি, তুই সিদ্ধি লাভ করবি, দেখিস তুই সিদ্ধি লাভ করবি। আমি কলকাতায় গিয়েছিলাম, সবাইকে প্রশ্ন করলাম, বাবামণি একজন ব্রহ্মপুরুষ, তিনি অসীমের চরিত্র বুঝলেন না? সে যদি চোর লম্পট হয় তাহলে বাবামণি তাকে এতদিন কাছে রাখলেন কেন? বাহ, চমৎকার, বহু মানুষের মনের কথাটা বলেছেন আপনি। অসীম একজন কঠোর নিষ্ঠাবান ব্রহ্মচারী, আর তাকে কিনা আশ্রম থেকে। আচ্ছা, আপনি ও কথা বলার পর ওরা কি বললেন? জিতেন বাবু, আপনি এত বড় একজন স্বাধীনতা সংগ্রামী, ওরা কি বলতে পারে এটা সহজেই অনুমান করতে পারেন। একজন আমতা আমতা করে বলল, আপনি বাবামণিকেই জিজ্ঞেস করুন। বুঝলেন জিতেন বাবু, সত্য সপ্রকাশ, ওই অসীমে একদিন বাবামণির বিজয়কে তনড়াবে। ছেলেটি আজ 3 বছর ধরে মৌন হয়ে আছে, আপনি তো 7 দিন কথা না বলতে পারলে পাগল হয়ে যাবেন। ঐশ্বরিক ক্ষমতা না থাকলে হয়। আমি অমৃত লোকে চলে গেলাম, আমি বাবা হয়ে তোমাকে আশীর্বাদ করছি। অসীম, যে ব্যক্তি আমার কাজ করে, আমার প্রতি নিষ্ঠাবান, আমার ভক্ত, আত্মীয় স্বজনে আসক্তিশূন্য, অত্যন্ত অপকারীর বিরুদ্ধেও যার শত্রুতা ভাব নেই, সেই আমাকে পাবে। আনন্দই ব্রহ্ম, আমার স্বরূপ। তুমি স্বরূপকে চিনেছ, সিদ্ধ হয়েছ, প্রচার ধর্মে ব্রতী হও। Oh, dear.
যেই 3 বছর তপস্যায় আমি কিন্তু কোনো দেখার বস্তু হইনি, আপনাদের মতোই সাধারণ মানুষ আছি, কোনো ভেদ নেই। কেন নেই? একটা মানুষের মধ্যেই বিশ্বের মানুষ লুক্কায়িত। অনন্ত প্রেম, জ্ঞান আর কর্মের খনি আছে, সেই অর্থে আমরা সকলেই সমান। আজ এই প্রেমের টানেই আপনারা সকলে ছুটে এসেছেন, আমি ধন্য, আপনারাও ধন্য। আপনি আমার গুরু, আমায় দীক্ষা দিন। থাক 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 স্বামীজি, কদিন ধরেই আমি ভাবছি এমন একজনের সাথে আমার দেখা হবে যার ছোঁয়ায় আমি সোনা হয়ে যাব। আপনি আমার সেই পরশপাথর স্বামীজি, এখান থেকে দীক্ষা না নিয়ে আমি যাব না। দিয়ে দে বাবা, ফিরিয়ে দিস না। ঠিক আছে মা, আগামীকাল ব্রহ্ম মুহূর্তে আমি তোমাকে দীক্ষা দেব। তোমার নাম কি? নির্মলা মাইতি। স্বামীজি, কোনো অন্যায় হলো? না না, নির্মলা আমার মায়ের নাম। আজ থেকে তুমিও আমার একটা মা হলে। শুধু তাই নয়, সমস্ত নারী মাত্রেই আমার মা, আর তুমি তো আমার সহপাঠী বাদলের মা। হ্যাঁ বাবা। গুরু কিন্তু আমি নই, এই ওঙ্কার তোমার আমার সকলের গুরু। এই ধারণা যিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাবা মুনি, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। কোনো ব্যক্তি কখনো গুরু হন না, এই ওঙ্কার স্বয়ং ভগবান গুরু। এর নামই বাবা মুনি দিয়েছেন অখণ্ডবাদ, বুঝেছ? এরই মধ্যে শিব, দুর্গা, কালী, রাম, সীতা, রাধা, কৃষ্ণ, যত দেবদেবীর নাম জানো সকলেই আছেন। এই প্রণব মন্ত্র সরস, মহাকল্পতরু, এই ওঙ্কার স্মরণ করলেই সব দেবতা, সব ধর্মের প্রেরিত পুরুষ সবাইকেই স্মরণ করা হয়। নাও এবার চোখ বন্ধ করো। মানুষকে জাগাতে হবে, অনন্ত প্রেম বিলোতে হবে, অখণ্ড আদর্শ বোঝাতে হবে। স্বামী বিবেকানন্দের মতো আমিও ভারতের হৃৎস্পন্দন শুনতে চাই। অরুণাচল থেকে কন্যাকুমারিকা আমি এক অখণ্ড ওঙ্কার মন্ত্রে বেঁধে দিতে চাই। আমি ঘরের বাইরে ঘরকে খুঁজি, শুধু আপন তো নয় পরকে বুঝি। সঙ্গে নিয়ে চলেছি জনসতে, চেনা অচেনা পথে আমি ঘরের বাইরে ঘরকে খুঁজি।
চোখের জলে বুক যে ভাসায়, একটুখানি সুখের আশায়, কেউ চোখের জলে বুক যে ভাসায়, ওদের পাশে রইব আমি সকল ব্যথা সইব আমি, ফিরবে না কেউ বিফল মনোরথে, আমি ঘরের বাইরে ঘরকে খুঁজি। ধর্মে মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ, বর্ণে ধর্মে মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ, মানব সেবাই আমার ধর্ম আমার জীবন বে, আমার জীবন বে, আমার জীবন বে। চলতে চলতে ব্যথার কাঁটায় দেখি রক্ত ঝরে ক্লান্ত দুপায়, চলতে চলতে ব্যথার কাঁটায় দেখি রক্ত ঝরে ক্লান্ত দুপায়, আর তো প্রাণের কাছাকাছি যেমন করে আজ আছি তেমন করে থাকবো ভবিষ্যতে, আমি ঘরের বাইরে ঘরকে খুঁজি, শুধু আপন তো নয় পরকে বুঝি, ও গুরু কৃপা সঙ্গে নিয়ে চলেছি জন সোতে, চেনা অচেনা পথে আমি ঘরের বাইরে ঘরকে খুঁজি। আচ্ছা বাবা, আপনি বলতে পারেন আর কতটা পথ গেলে আমি কার দেখা পাবো? কার দেখা পেতে চাও তুমি? একজন সন্ন্যাসী যিনি গুহায় থাকেন, তিনি তো আমার গুরু হবেন। তোমার গুরু কোথায় থাকেন তা তো আমি জানি না। ও শোনো, হ্যাঁ, তুমি সংসার ছেড়ে নতুন বউ ছেড়ে এই কঠিন পথে এলে কেন? সংসারে আমি শান্তি পাই না বাবা, তাই আমি শান্তির পথে যেতে চাই। গুরুর খোঁজ করছো করো, কিন্তু দীক্ষা নেবার সময় তোমার এখনো আসেনি, আর সন্ন্যাসও তোমার পথ নয়, তোমাকে গৃহে থেকেই সাধন ভজন করতে হবে। তুমি ক্ষুধার্ত ক্লান্ত, নাও এগুলো ধরো। আমার মন ভাঙে,
তোমার এই গুরু ভাই অত্যন্ত গুরু ভার ফেলতে পারবই না, কিন্তু তা তিনি সিদ্ধ না অসিদ্ধ? গুরুদেবকে নিয়ে এই সমস্ত ঠাট্টা ইয়ারকি আমার কিন্তু মোটেই ভালো লাগে না, তুমি জিজ্ঞেস করো না হয়। আমি পরীক্ষা করব লেডি, যদি ফুল মার্কস পায় তবেই আমি তার দাস। কি আমার নরেন্দ্র দত্ত এলেন রে, রামকৃষ্ণদেবকে পরীক্ষা করবে। এই শোনো, আমি না ওদিকে সব গুছিয়ে রাখি, তুমি এদিকে সব বন্দোবস্ত করো। ঠিক আছে। ডাক্তার বাবু কই গো? ডাক্তার গুরুদেব, আসুন আসুন। ওগো শুনছো, গুরুদেব এসে গেছেন। খুলছি খুলছি খুলছি। আরে বাবা খুলছি, আসুন। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আসুন বসুন। কোনটাতে বসবো ডাক্তার? যেটাই খুশি সেটাই বসুন। অসীম, এই চেয়ারটায় বস। আপনি আমাকে মাফ করবেন, আপনি সত্যি গুরুদেব? আমি আপনাকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা করছিলে? হ্যাঁ, আপনি সিদ্ধ পুরুষ না অসিদ্ধ পুরুষ আমি আপনাকে পরীক্ষা করছিলাম। তা আমি পাশ না ফেল? দয়া করে আর আমাকে লজ্জা দেবেন না। দেখুন দেখুন আপনার আসনের নিচে। সিদ্ধ পুরুষ? আপনি সত্যি সিদ্ধ পুরুষ, বাবা মনির সার্থক উত্তরসূরি। সবই গুরু কৃপা। আমি দেখলাম এই চেয়ারটাতেই বাবা মনি আমাকে বসতে বললেন, তাই আমি বসেছি। আপনি এখন আমার গুরু, বাবা মনি দেহে নেই। গুরুদেব, এ আমার প্রতিবেশিনী, আপনাকে কিছু বলতে চাই। গুরুদেব গুরুদেব আমাকে দয়া করুন, গুরুদেব একটু দয়া করুন। থাক থাক, দয়া করব কি গো? তুমি তো খুব সৌভাগ্যবতী, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হোক। সৌভাগ্যবতী? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ফুলশয্যার রাতে আমার স্বামী গৃহত্যাগী হয়েছেন, তারপর এক বছর হয়ে গেল তার কোনো খোঁজ নেই। যাওয়ার আগে লিখে গেছেন যে উনি গুরুর খোঁজে বেরোচ্ছেন। গুরুর খোঁজে বেরিয়েছে? আপনি বলতে পারেন আর কতটা পথ গেলে আমি তার দেখা পাবো? কার দেখা পেতে চাও তুমি? একজন সন্ন্যাসী যিনি গুহায় থাকেন, তিনি তো আমার গুরু হবেন। তোমার গুরু কোথায় থাকেন তা তো আমি জানি না। তুমি চিন্তা করো না মা, ও কিছুদিনের মধ্যেই তোমার কাছে ফিরে আসবে, ও আর কোথাও যাবে না, সারা জীবন তোমার আঁচলে বাঁধা হয়ে থাকবে। জয় বাবা মনি।
জয় ব্রহ্মচারী অসীম। বিপিন বাবুর কারণ সুধা, মেটে জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি সে তার জাদু। আজ জানি না তো চাঁদু, আজ জানতে হবে না চাঁদু। ওই ওদিকে দেখ, চল তো দেখি। তুমি আমার মনের কথা বুঝেছ, অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছে, দাও নীল খান। এটা কি দিলে তোমরা আমাকে? মদ? তোমরা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তোমরা মদ খাও কেন? তোমাদের লজ্জা করে না? আমি যদি এর থেকেও ভালো নেশার খোঁজ দিই, খাবে? মালটা পুরো নেশাটা ফাটিয়ে দেবে শালা। হ্যাঁ হ্যাঁ বল, বোতলটাকে খাও তো। সালা বোতলটা ভেঙে দিল। এ তুই কি করছিস অসীম? যারা তোর করুণার পাত্র, দয়ার পাত্র, তাদের ওপর রাগ করছিস? তুই না জগতে প্রেম বিলোবী? আমাকে ক্ষমা করবেন বাবামণি, এ ভুল আমার দ্বিতীয়বার হবে না। তোমরা আমাকে ক্ষমা করো, আমি তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছি। জয় গুরু, হরি ওম। জয় গুরু, জয় গুরু। একই দেখলাম স্বামীজি, আমাদের আর জন্ম সার্থক হলো। আপনি আমাদের দীক্ষা দিন, দীক্ষা দিন, আপনি আমাদের দীক্ষা দিন, আমাদের দীক্ষা দিন। এটাই তো দীক্ষা হলো, কাজে কর্মে সব সময় ওমকার মন্ত্র উচ্চারণ করবে, তোমাদের আনন্দ হবে, তোমাদের কল্যাণ হবে। হরি ওম। মনের সাথে মন মিলাতে ধরায় ধরা দিলে তুমি, দু হাতে প্রেম বিলাতে মনের সাথে মন মিলাতে ধরায় ধরা দিলে তুমি। যে তোমার চায় করুণা, যে তোমার চায় করুণা, তাকে চিনে নিলে তুমি।
চাস না বলেই আমি তোকে প্রেম দিলাম, অনন্ত প্রেম। তোমার নামে গানে যতটা পাপ করে তার সাথ তার বেশি পাপ করে। তোমার নামে গানে যতটা পাপ করে কার সাধ্য তার বেশি পাপ করে। ও ঠাকুর বলো না গো, ও ঠাকুর বলো না গো, এতদিন কোথায় ছিলে তুমি? তুমি এলে বলে বিশ্ব ভুবন ধন্য, ভক্তি নেশা হলো তোমার জন্য। পাপীকে মনের মতো, পাপীকে মনের মতো গড়ে নিলে দিলে দিলে তুমি। প্রেম দিলাতে মনের সাথে মন মিলাতে ধরায় ধরা দিলে তুমি। যে তোমার চাই করুণা, যে তোমার চাই করুণা তাকে চিনে নিলে তুমি। দীক্ষা দিন। তুমারি নই বিবি কো রুলা কে পিতা মাতা কো দুঃখ দেকে ক্যা ঢুঁড় রহে হো বেটা? গুরু ঢুঁড় রহে হো? অভি লৌট যাও বেটা, অভি লৌট যাও। তুমারে গুরু হম নই হ্যাঁ। তুমারা গুরু অখণ্ড মণ্ডল কা স্বামী শ্রী স্বরূপানন্দজি কা শিষ্য হ্যাঁ। উনোনে 18 সাল উনকি সেবা কি। অব ও ভারত পরিক্রমা মে হ্যাঁ, ওই তুমকো দীক্ষা দেঙ্গি। অভি লৌট যাও বেটা, অভি লৌট যাও। তুমি কি গো আনন্দময়ী এত রাত্রে? রাতেই তো আনন্দ হয় গো। তুমি ঢুকবে নাকি আনন্দের খনিতে? তাহলে চলো আমার সাথে। তোমার কল্যাণ হোক মা। আমরা কারো মা নই গো, কারো বোনও নই।
আমরা শুধু তোমরা শক্তি, তোমরা না থাকলে জগৎ মিথ্যা হয়ে যেত। ওসব বাজে কথা রাখো তো, আমার ঘরে চলো, দুজনে ফুর্তিতে রাতটা কাটাই, চলো না। সময় যেদিন আসবে সেদিন আমি নিজেই যাব তোমার ঘরে, আমাকে ডাকতে হবে না। এখন তুমি যাও। ঠিক আছে চললাম, কিন্তু মনে থাকে যেন আমার ঘরে এসো কিন্তু। তোমার কল্যাণ হোক, চৈতন্য হোক। বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে। কাল রাতেই আপনাকে স্বপ্নে দেখেছি বাবা, আপনার কাছেই আমার দীক্ষা হবে জেনেছি, আর আজই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। চলুন বাবা, আমার বাড়ি চলুন, এই সর্বেশ্বরের ঈশ্বর আপনি। বাবা, এ তো অর্চুরিতর বিয়ে হয়ে গেল গো, সেরকম অবস্থা। কিন্তু আজকে যে আমার অনেক কাজ আছে। না না, চলুন চলুন বাবা, বাড়ির সবাই আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চলুন বাবা, চলুন দয়া করে। অগত্যা চলো। স্বামীজি, প্রথমবার আমি আপনাকে চিনতে পারিনি, কিন্তু এবার আর এই চরণ দুটি আমি কিছুতেই ছাড়ব না। বাবা, আপনার জন্যে আমি আবার ওনাকে আমার জীবনে ফিরে পেলাম। সবই গুরু কৃপা মা। শত চেষ্টা করলেও মানুষ যেমন বিজ্ঞানী হতে পারে না, তেমন হাজার চেষ্টা করলেও কেউ গৃহত্যাগ করতে পারবে না। যা হবার তাই হবে, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। স্বামীজি, সংসারে আমি শান্তি পাব তো? সংসারে যার চাওয়া গেছে, যে কোনো কিছুতেই পরোয়া করে না, সেই মনের দিক থেকে প্রকৃত রাজা, সেই শান্তি লাভ করে। সর্বেশ্বর, দীক্ষার আয়োজন করো, তোমাদের 17 জনকেই ডাকো। বাবা, আমি স্ত্রী, স্বামীর ধর্মই আমার ধর্ম, দয়া করে আমাকেও দীক্ষা দিন। বেশ, তাই হবে। আমার প্রাণপ্রিয় ভ্রাতা ও ভগিনীগণ, ঈশ্বর আমিত্ব বোধরূপে আমাদের অন্তরে বিরাজ করছেন, শান্ত এই দেহের মাঝখানে সেই আমি, পঞ্চভূতের বাঁধন কষণে নিজেকে চিনতে জানতে দেখতে পাচ্ছে না। তুমি যদি তোমার মন প্রাণাভিরাম প্রতীকে সমস্ত মন প্রাণ অনুরাগ অর্পণ করে ঈশ্বরকে সেখানে কল্পনা করো, তাহলে দেখবে কোনো এক অদ্ভুত কৌশলের বলে তুমি নিজেকে চিনে ফেলবে, দেখে ফেলবে, জেনে ফেলবে। দেখবে তিনি তোমার তুমিত্ব হয়ে তোমার অন্তরে বিরাজ করছেন, আর এই সত্যটা যখন উপলব্ধিতে এলো তখনই হলো ঈশ্বর দর্শন। বাবামুনি বলতেন, মা ভই, ভয় করো না, ক্লিবতা পরিত্যাগ করো। মনে রাখবে তুমি পড়তে পড়তেও উঠে দাঁড়াবে, মরতে মরতেও তুমি বেঁচে উঠবে। অভি, ঈশ্বর তোমার সঙ্গে। তখন থেকে অনেক বাজে কথা বলে চলেছেন, ঈশ্বর ভগবান আমি সব বিশ্বাস করি না, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। বিশ্বাস করো না? বেশ, আমিও ইলেকট্রন প্রোটন নিউটন মানি না। দুনিয়া মানছে, আপনি কোথাকার কোন অজগায়ের ফকির হে বাবা? এই নিয়ে কত বই লেখা হয়েছে, কত এক্সপেরিমেন্ট হয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপে। সে তো তুমি বলছো, আমি প্রমাণ চাই। আশ্চর্য, এখানে বসে কি করে প্রমাণ হবে? তাহলে আর সায়েন্স কি হলো? হাতে নাতে প্রমাণ দিতে পারছো? তুমি বলছো তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, আমি তো দেখছি তুমি সবচেয়ে বেশি ঈশ্বরে বিশ্বাসী। কিরকম? তুমি ভাবছো নিজের শক্তির বলেই সব কিছু করছো, হচ্ছে, আসলে তুমি আরো বেশি ঈশ্বরের ওপর নির্ভর করছো। কেমন করে জানো? ঈশ্বরের বিকাশ যা কিছু তাই প্রকৃতি, মানুষ তার শ্রেষ্ঠ বিকাশ। মানুষের ভিতর প্রকৃতিরূপ আত্মশক্তি তো ঈশ্বরের বিবেক,
যার উপর নির্ভর করে তুমি পথ চলছো? তাহলে ঈশ্বরের উপর নির্ভরটা করলে না কোথায়? আস্থা বা বিশ্বাসী বা রইল না কোথায়? এখানে আত্মশক্তি প্রকৃতি ঈশ্বর যার উপর তুমি নির্ভর করছো। আমাকে ক্ষমা করবেন, এর আগে এভাবে কেউ কখনো আমাকে বুঝিয়ে বলেনি। এবার থেকে আপনার দেখানো পথেই আমি পথ চলব। সবই গুরু কৃপা। এসো আমার কাছে এসো। সকলের উদ্দেশ্যে বলো হরি ওম। হরি ওম। চতুর্দিকে ছড়িয়ে আছে তোমার অনেক শিষ্য, সারা ভারতবর্ষ জুড়ে তোমার নাম, সকলকে গর্ব করে বলি এ ব্রহ্মচারী অসীম আমার ভাগ্নে। মামা, শিষ্য যেমন অনেক তেমনি শত্রুও নেহাত কম নয়। শত্রু? ওসব কথা থাক। হ্যাঁ, তোমরা ভাগ্যবান যে অখণ্ড মন্ত্রে তোমাদের দীক্ষা হয়েছে। আচ্ছা, এই অখণ্ড কথাটা মানে কি স্বামীজি? খণ্ড মানে কি টুকরো? তাহলে অখণ্ড মানে অ মানে না খণ্ড, অর্থাৎ যেটা খণ্ড নয়, গোটা সম্পূর্ণ। আমাদের ভাষায় অখণ্ড মানে ওঙ্কার। কেন না, ওঙ্কার থেকেই খণ্ড খণ্ডভাবে কালী দুর্গা শিব প্রভৃতি দেবতা জন্মেছেন। আবার এই সব দেবতারা একত্রে অখণ্ড ওঙ্কার হয়েছেন, বুঝেছ? কি হলো, কি হলো? আরে মিগি মিগি, জুতো তোলা শোনা। না না, ওসব কিছু করতে হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, এক্ষুনি নিয়ে এসো, সাইকেলে করে যাবে আর আসবে। তুমি মিগির চিকিৎসাও জানো নাকি? আশ্রম ছাড়ার পরে আমি মৃগী আর হিস্টেরিয়ার চিকিৎসা করেছি, টিউশনিও করেছি, পেট চালাতে হবে না। সন্ন্যাসী হয়ে আবার এসবও করেছো? রামকৃষ্ণদেব বলতেন না, অন্ন চিন্তা চমৎকার, আগে অন্ন চিন্তা তারপর অন্য চিন্তা। স্বামী বিশুদ্ধানন্দ, যাকে সবাই গন্ধবাগ বলতো, এমনকি তিনিও কবিরাজি করতেন, বাবা মনিও কবিরাজি করতেন। এই ত্রিপুরার মানুষেরা এই সুন্দর জায়গাটার মধ্যে সুন্দর, খুব ভক্ত। ভক্ত যেমন আছে, শত্রুও নেহাত কম নয়। কিরকম? আপনার সঙ্গ নাকি অসৎ সঙ্গ, কুসঙ্গ, আপনার নাকি ওঙ্কার মন্ত্রে দীক্ষা দেবার কোনো অধিকারই নেই, এরকম নানা কথা কিছু লোকে প্রচার করে বেড়াচ্ছে। তারা এও বলেছে আপনার চেহারাটা নাকি বাবামণির মতো, লেখাটাও বাবামণির মতো। তাই এসব সব কিছুই আপনি নিজে নকল করছেন। ওঙ্কার নিজ মহিমায় প্রতিষ্ঠিত, এই মন্ত্র স্বতঃসিদ্ধ, আর স্বতঃসিদ্ধ বলেই এর কোনো ঋষি নেই। ওঙ্কার সর্বমন্ত্রময়, সকল ঋষি এর উপাসক, এতে সকলের সমান অধিকার। আপনি একটু সাবধানে থাকবেন স্বামীজি। শোনো দিলীপ, বাবামণি সব সময় আমার সঙ্গে আছেন, গুরু কৃপাই আমার পাথেয়, সুতরাং আমার কোনো ভয় নেই। আমার কাজ যেমন চলছে তেমনই চলবে। বাবা বাবা, দুধটুকু খেয়ে নিন, এতটা রাস্তা এসেছেন, অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই। দাও। ওই দুধ খাস না অসীম, ওতে বিষ আছে। একি রেখে দিলেন যে বাবা? অঞ্জু, এ দুধে বিষ মেশানো আছে, বাবামণি আমাকে খেতে বারণ করছে। বিষ মেশানো আছে? কিন্তু কিন্তু কে মেশাবে এই বিষ? এখানে তো আমরাই কজন, আপনার শিষ্য ভক্ত। তুমি ভেতরে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো তো, এখানে বাইরের কেউ এসেছিল কিনা। হ্যাঁ 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 বাবা, আমি আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞাসা করে আসছি।
আয় বাবা, বাবা একজন একজন ভদ্রমহিলা এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। কিরে কিরে বল না শোনো। হ্যাঁ, এসেছিলেন একজন ভদ্রমহিলা, বললেন খুব শরীর খারাপ, জল খাবো। তারপর রান্নাঘরে গেলেন জল খেতে, তারপর বললেন আজ আর বাবার সাথে দেখা করব না বলে চলে গেলেন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কিন্তু কিন্তু আপনাকে মেরে ওদের কি লাভ বাবা? কেন তোমার মনে নেই, সেবার সন্ধেবেলা যখন তুমি আমাকে জোর করে বাইরে নিয়ে গেলে, 30-40 জন লোক এসেছিল আমাকে মারতে, আমরা জঙ্গলে লুকিয়ে পড়লাম। হ্যাঁ 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 বাবা মনে পড়েছে, আপনাকে মেরে পুঁতে দেবে বলে ওরা একটা এত বড় গর্ত খুঁড়ে রেখেছিল। 30 ফিট প্রতিরোধ আছে বলেই মনে হয় ঠিক পথেই চলেছি। বাবা, দীক্ষার আয়োজন করতে হবে, আমি বরং যাই, এখানে শৈল রইল, আর বাইরের ঘরে রণবীর আছে, আপনার যদি কিছু দরকার হয় ওদেরকে বলবেন, ওরা করে দেবে। অঞ্জু বাবা, ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে, সাবধানে যেও। আচ্ছা বাবা। বাবা, আমি রান্নাঘরেই আছি, প্রয়োজনে আমাকে ডাকবেন। এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়, এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়, সত্য লাঞ্ছিত বিশ্বাস ভেঙে চুরে যায়, বিশ্বাস ভেঙে চুরে যায়। এ কেমন যেখানে বিবেক অসহায়, এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়। ভালোবাসা দিতে যে লো প্রতিদানে অবিচারী পেল, ভালোবাসা দিতে যেন প্রতিদানে অবিচারী পেল, মানুষের মঙ্গল যার সাধনা, মানুষের মঙ্গল যার সাধনা, এমন শক্তি নেই তাকে থামায়। এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়, এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়। সব বাধা পেরিয়ে সে লক্ষ্য পূরণ তার হবে শেষে, সব বাধা পেরিয়ে সে লক্ষ্য পূরণ তার হবে শেষে, জীবনের গল্প লেখা হবে, জীবনের গল্প লেখা হবে, ঘৃণা নয় শুধু ভালোবাসা। এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়, এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়,
সত্য লাঞ্ছিত বিশ্বাস ভেঙে চুরে যায়, বিশ্বাস ভেঙে চুরে যায়। এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়, এ কেমন পৃথিবী যেখানে বিবেক অসহায়। এই দেখো এই দেখো, খবরের কাগজে লিখেছে সব বেটা বদমাশকেই কিন্তু পুলিশ ধরেছে, বুঝলে? বেশ করেছে, ধরবে না? যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, ব্রহ্মচারী অসীম ঠাকুরের মতো সাধক পুরুষের হাত তুলেছে। ঠিক বলেছো, কিন্তু কিন্তু কি ব্রহ্মচারীজিকে পুলিশ নাকি এখনো পর্যন্ত খুঁজে পায়নি। হ্যাঁ, ব্রহ্মচারীজির কোনো ক্ষতি হবে না, তুমি দেখে নিও, স্বয়ং বাবামণি ওনার সহায় আছেন। তা যা বলেছ, ভয় নাই ভয় নাই, ক্ষয় নাই তার, পেছনে কাণ্ডারি বাবামণি যার। যত অশান্তি আমার কপালে, ভগবান যে কবে মরণ দেবে কে জানে। এই লাইনে এইরকম রোগ ভোগে পড়ে থাকলে চলে? গতর খাটিয়ে খেতে হয়, ছ মাসের ভাড়া এখনো বাকি। আপনি আপনি কে বাবা? তোমাদের সন্তান মা, আমার মাকে আমি একদিন কথা দিয়েছিলাম, যেদিন সময় আসবে আমি নিজেই আসবো তোমার ঘরে। আজ সে সময় এসেছে। চলো না, সময় যেদিন আসবে সেদিন আমি নিজেই যাব তোমার ঘরে, আমাকে ডাকতে হবে না। আমি তোমাকে চিনেছি বাবা, আমি পাপী। পাপ বলে তো কিছু নেই মা, আমরা সবাই অমৃতের পুত্র। এই এই লকেটটা তুমি সবসময় গলায় পরে থাকবে, শান্তি পাবে। আচ্ছা বাবা। বাবা, হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি বাবা, আপনাকে চিনতে পেরেছি। আপনার ছবি আমি খবরের কাগজে দেখেছি, আপনি তো ব্রহ্মচারী অসীম। এই এই টাকা কটা আপনি রাখুন, ওর ভাড়া বাবদ। আসলে এই টাকাগুলো নিয়ে কি করব বুঝে উঠতে পারছিলাম না, আজ এর একটা উপায় হলো, আপনি না করবেন না, নিন এটা ধরুন। ওং নমো নারায়ণায়। আপ বহুত হি বড়ে মহাত্মা হ্যায় স্বামী জি। এসা মত বোলিয়ে, মাই এক সাধারণ ইনসান হুঁ, পরন্তু মুঝে দেখকর জব আপ লোগ প্রসন্ন হুয়ে তব মাই বহুত ধন্য হুঁ। আপকি আঁখ দেখকর পতা চল গয়া আপ কৌন হো, হম সবকো আশীর্বাদ দিজিয়ে। ছি ছি ছি, আপ লোগ রমতা যোগী, রাস্তে মে আপকো পয়সে কি জরুরত হোগি, মুঝে শর্মিন্দা মত কিজিয়ে, ইয়ে পয়সা মুঝে নেহি চাহিয়ে। লেনা হি হোগা স্বামী জি। হ্যাঁ, লেনা হি হোগা, নহি তো দর্শন কা হমে পুরা ফল নহি মিলেগা স্বামী জি। ঠিক হ্যায়, তব দিজিয়ে। সাধু মহাত্মারা আপনাকে ঠিকই চিনেছে, আমরাই বরং আপনাকে চিনতে পারিনি। স্টেশনে নেমে যেভাবে একটা সুন্দর কবিতা আপনি রচনা করলেন, অপূর্ব, আপনি সাধারণ মানুষ নন। সবই গুরু কৃপা। তারপর এখানে দুদিন ধরে যা কচকচি শুরু হয়েছে, শঙ্করাচার্য বড় না চৈতন্যদেব বড়, আপনি কি সুন্দর তার মীমাংসা করলেন। বাবা মনি তো আমাকে বলে দিলেন, বল স্বস্বক্ষেত্রে সবাই বড়, কোনো তুলনাই হয় না। আপনি সাধারণ মানুষ নন, পুরুষোত্তম। তা যদি বলেন, পুরুষোত্তম ছিলেন আমার গুরুদেব, তাঁর পায়ের ধুলিকণার যোগ্য আমি নই, তাঁর কৃপা পাওয়ার যোগ্য আমি নই, তিনি কিভাবে সব আমায় শিখিয়েছেন। আচ্ছা, শুনেছি কুপুনকিতে বাবামণি শীতের মধ্যে আপনাকে সারা রাত নাকি বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন। শুধু দাঁড় করিয়ে রাখেননি, রেগে গিয়ে আমাকে আশ্রম থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন। কি আর করা,
সারা রাত বাইরে দাঁড়িয়ে থেকে সকালবেলা তার কাছে গেলাম। আচ্ছা, বাবা মনি আমাকে বুকে জড়িয়ে ধরলে, বললেন তুই দেখছি আমাকে ছাড়বি না। চলুন। হ্যাঁ চলুন। বাবামণি তাহলে খুব কড়া শিক্ষক। হ্যাঁ, তিনি আমাকে গান, কবিতা, প্রবন্ধ লেখা শিখিয়েছেন, এমনকি তিনি আমাকে দিয়ে গান পর্যন্ত রেকর্ডিং করিয়েছেন। হ্যাঁ, সে এক মজার কাহিনী। তাই বাবামণি, ভাবছি HMV-তেই রেকর্ডিংটা করব। সাতটা রেকর্ডের একটা সেট হবে, সুর কমপ্লিট তো? হ্যাঁ বাবামণি, আপনার লিরিক্স এত সুললিত, সুর স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে আসে। কিন্তু একটা ব্যাপারে কিছু বলবে? হ্যাঁ বাবামণি, বলছি 3 নম্বর ডিস্কের সাইড 1-এর গানটা যার গাওয়ার কথা ছিল, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বাবামণি, 11:30 বাজে, আপনি খেয়ে নিন। আর 5 মিনিট বাদে দে। আচ্ছা সুখময়, হ্যাঁ, অসীমকে দিয়ে গাওয়ালে কেমন হয়? অসীম? বাবামণি এমন কথা বলবেন না, আপনার কৃপায় অন্ধ দৃষ্টি ফিরে পায়, পঙ্গু গিরি লঙ্ঘন করে, কিন্তু এই অসীমের গলা দিয়ে গান বেরোবে না। তুমি অত ভাবছো কেন? বাবামণি যখন বলেছেন নিশ্চয়ই হবে। আমি টেপ করে দেব, ছাদে গিয়ে প্র্যাকটিস করবি। মোটে তো 7 দিন বাকি বাবামণি। আর শোন, রেকর্ডিং এর দিন একদম ভরা পেটে থাকবি না, আবার খালি পেটেও না, গরম গরম গোটা চারেক লুচি খেয়ে নিস, আর তার সঙ্গে নীল অপরাজিতা পাতার রস অর্ধ তোলা, আর আদার রস আর মিশ্রি খেয়ে নিস। আদার রস আর মিশ্রি খেয়ে আপনি গান গাইলেন, তারপর কি হলো? তারপর কি হলো জানেন জিতেনবাবু? ছোটদা, মানে সুখময়দা, তিনি তো 1-2-3 বললেন, ব্যাস। আমি তো সব ভুলে গেছি, বাবামণিকে বললাম যে আমি তো ভুলে গেছি, উনি আবার গিয়ে শোনালেন, তারপর সুরটা মনে পড়ে গেল, তারপর এক টেকে ওকে হয়ে গেল। চমৎকার তো। আরে চমৎকার তো বাবামণি, তিনি আমার গায়ে পায়ের বুড়ো আঙুলটা ছুঁয়েছিলেন বলেই না সম্ভব হলো। ও, তারপর? তারপর আর কি, তখন তো আমার গলা খুব সরু ছিল, অনেকটা মেয়েদের মতো শুনতে লাগছিল। বাবামণি হেসে বললেন যে আমার আশ্রমে 2টি মেয়ে, সংহিতা আর অসীম। চলুন আপনাকে একটু হিসেবটা দেখাই। স্বামীজি, আপনাকে এখনো 53,000 টাকা দিতে হবে। এখনো 53,000? স্বামীজি, কাগজের যা দাম বেড়েছে তার বলার নয়, আর ছাপার দাম আপনার কাছে আমি অর্ধেক নিয়েছি। আপনি বাবামণির ওপর এত বড় একটা বই লিখছেন, এটুকু করব না? বইয়ের টাইটেল পেজে বাবামণির এই আশীর্বাদ পত্রটা ছেপে দেবেন। হ্যাঁ হ্যাঁ, অসীম প্রাণের টানে আশ্রমে আসিয়াছিল, ইহা তাহার পিতামাতার তপস্যার সুফল। আমি অসীমকে ভালোবাসি, আশীর্বাদক স্বরূপানন্দ, 28/18/1384। আমার শতাব্দীর বিস্ময় স্বামী স্বরূপানন্দ বইটি সামনের বৈশাখেই প্রকাশিত হবে। ব্রহ্মচারী অসীম যা ধরে তা ছাড়ে না, আপনি লিখুন। লিখুন, প্রথম সংস্করণ, বৈশাখ 1407। স্বামীজি, আজই চিঠিগুলো এসেছে।
বুঝলি সমর্পিতা, গুরু কৃপা করেছেন। কি লেখা আছে চিঠিতে? হাইলাকান্দি থেকে বিজয়কৃষ্ণ দেব আর নমিতা দেব চিঠি লিখে জানিয়েছেন, শতাব্দীর বিস্ময়ে স্বামী স্বরূপানন্দ বইটি যেন সঠিক সময় প্রকাশ পায়। অর্থের জন্য চিন্তা নাই। যাক, আপনার চিন্তা তাহলে এবার দূর হলো। চিন্তা কি আর অত সহজে দূর হয় রে মা? এখনো অনেক চিন্তা। এটা কি লিখছেন স্বামীজি? পরের বইটা অনেকটা লেখা হয়ে গেছে। কি নাম দেবেন? সাধকের সত্য উপলব্ধি। আমার লেখা প্রতিটি শব্দ, প্রতিটা বাক্য জগতের মঙ্গলের জন্য। একটা কথাও নিজের লাভের জন্য লিখছি না, সবই গুরুর কৃপা। গুরু না চাইলে কিছুই হবে না। তুই আর একটা কথা শুনলে অবাক হয়ে যাবি সমর্পিতা। আমার শতাব্দীর বিষয়ে স্বামী স্বরূপানন্দ বইটা ছাপানোর জন্য মুসলিম সম্প্রদায় থেকে পর্যন্ত অনুদান এসেছে। আপনার মুসলিম ভক্তও আছেন? শুধু আমার কেন রে, বাবামণি, বিজয়কৃষ্ণ গোস্বামী, বাবা লোকনাথ, এদের সকলেরই অনেক মুসলমান ভক্ত আছে। আসামের বালিছড়ায় এবং অন্যান্য বহু জায়গায় আমার অনেক মুসলমান ভক্ত আছে। যা, তুই এখন শুয়ে পড়, অনেক রাত হলো, আমাকে সারা রাত লিখতে হবে। আমার প্রিয় ভ্রাতা ও ভগিনীগণ, আমার গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের তীরধানের এত বছর পরেও দেখছি যে তার বিশাল কর্মকাণ্ড সমগ্র জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছে। তাঁর জীবদ্দশায় তাঁর মহিমা প্রচার হয়নি, তাঁর মহিমা সীমাবদ্ধ ছিল তাঁর ভক্তগোষ্ঠীর মধ্যে। কখনো কখনো কোনো মনীষী তাঁর জীবন দর্শন, ভাব দর্শন নিয়ে আলোচনা করলেও তা ব্যাপকভাবে বিস্তার লাভ করেনি। আজ সময় এসেছে বন্ধ দুয়ার ভেঙে ফেলার। আমার পরম আরাধ্য গুরুদেবের দর্শন থেকে আমি কাউকে বঞ্চিত করব না, তাই আমি শতাব্দীর বিষয়ে স্বামী স্বরূপানন্দ বইটি প্রকাশ করেছি। সবে তো শুরু করেছি, শেষের তল পেতে গেলে মহাসমুদ্রের গভীরে গেলেও তা পাওয়া যাবে না। তাই এরপর প্রকাশ করতে চলেছি সাধকের সত্য উপলব্ধি, তারপর পূর্ণাঙ্গ ছায়াছবি আলোর দিশারি স্বরূপানন্দ। আমি জানি বাবামণি এক মহাসমুদ্র, তাকে মাপার স্পর্ধা আমার নেই। সেই মহাসমুদ্র থেকে এক গণ্ডুষ জল নিয়ে আমি পরীক্ষা করেছি মাত্র। আমি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী বাহক, তার অত্যুচ্চ আদর্শের কথা, প্রদীপ্ত বাণীর কথা আমি আমার সারা জীবন ধরে নিরলসভাবে, বিরামহীনভাবে শুনিয়ে যাব। বাবামণি বলতেন, কর্মই ব্রহ্ম, কাজ করা আর ভগবত সান্নিধ্য লাভ করা একই কথা। তাই কাজ করো আর অনুভব করো যে সেবা করছো ভগবানের। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। ধরো স্বামীজি, কাল আমি শতাব্দীর বিষয়ে স্বামী স্বরূপানন্দ বইটি শেষ করলাম, মনটা আনন্দে ভরে গেল। বাহ, শুনে খুব খুশি হলাম। বইটা সম্পর্কে কোনো প্রশ্ন? অনেক প্রশ্নই আছে, তবে তার মধ্যে একটা দীক্ষা সম্বন্ধে। হাসলেন কেন গুরুদেব? আমার বাবামণির কথা মনে পড়ে গেল। তিনিও আমাকে শিক্ষা দেবার জন্য মাঝে মাঝে এরকম গুরু শিষ্যের ক্লাস নিতেন। তিনিও আমাকে এরকম প্রশ্ন করতেন। মানে? তাহলে শোন অসীম, তুই আমার মাল্টিভার্সিটির একজন সদস্য। তোর নার্ভাসনেস দূর করার জন্য আজকের এই গুরু শিষ্যের ক্লাস। আজ আমি শিষ্য, তুই গুরু। আচ্ছা গুরুদেব, দীক্ষা কয় প্রকার? তিন প্রকার, তত্ত্বদর্শী দীক্ষা, শপথ দীক্ষা, সমসাধক দীক্ষা। যদি একটু ব্যাখ্যা করে বলেন। তত্ত্বদর্শী সাধক, যেমন আমার গুরুদেব, তিনি যখন কাউকে দীক্ষাদান করেন তখন তাকে তত্ত্বদর্শী দীক্ষা বলে। আর সমসাধক দীক্ষা?
ইষ্টের প্রতি নিষ্ঠাবান সাধক তিনজন ব্যক্তি যখন কোনো দীক্ষা গ্রহীতাকে ইষ্টমন্ত্র দান করেন তখন তাকে সমসাধক দীক্ষা বলে। শপথ দীক্ষা মানে কি? শপথ কথাটার তাৎপর্য হলো একটা কিছু করার অঙ্গীকার। ওঙ্কার আমাদের ইষ্ট, সেই ওঙ্কার বিগ্রহের সামনে অথবা বাবামণির প্রতিকৃতির সামনে যখন কেউ শপথ করে যে সে এই মন্ত্রই জপ করবে তখন তাকে শপথ দীক্ষা বলে। তাহলে যে কেউ তো এভাবে দীক্ষা নিতে পারে? না, আমার বাবামণি বলেছেন যখন গুরুতর অসুস্থ, অনেক দূরত্ব, রাষ্ট্রীয় বাধা, এই ধরনের বাধা সৃষ্টি হয় তখনই তাকে শপথ দীক্ষা নিতে হয়। আমার গুরুদেব তাই অনুমোদন করেন। বা বা অসীম, পারবি, আমার বাণী প্রচার করতে তুই পারবি। চমৎকার তো, অনেক জীবনী পড়েছি কিন্তু কোনো গুরুদেবকে এভাবে তার শিষ্যকে তৈরি করতে শুনিনি। আমার গুরুর নির্দেশ আমার মাধ্যমে তোদের কাছে পৌঁছচ্ছে, এই পথে চল, মহৎ প্রশস্তি তোদের হবেই। বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান, তুমি দীপ্ত কণ্ঠে শোনালে জীবনের জয়গান, তুমি দীপ্ত কণ্ঠে শোনালে জীবনের জয়গান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান। কার কি করণীয় তুমি শেখালে, ঠিকানা হারানো পথে পথ যে দেখালে, কার কি করণীয় তুমি শেখালে, ঠিকানা হারানো পথে পথ যে দেখালে, স্মরণীয় তুমি বরণীয় তুমি, স্মরণীয় তুমি বরণীয় তুমি, হৃদয়ে হৃদয়ে তোমার অধিষ্ঠান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান। এগিয়ে চলার ডাক তুমি দিয়েছ, সবার মনের কথা বুঝে নিয়েছ, এগিয়ে চলার ডাক তুমি দিয়েছ, সবার মনের কথা বুঝে নিয়েছ, আলোর দিশালি প্রেমের পূজারি, আলোর দিশালি প্রেমের পূজারি, মৃতকে অমৃত তুমি করো দান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান, তুমি দীপ্ত কণ্ঠে শোনালে জীবনের জয়গান, তুমি দীপ্ত কণ্ঠে শোনালে জীবনের জয়গান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান, হেবির বিজয়ী দিকে দিকে শুনি তোমার আহ্বান। হরিয়ম 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 হরিয়ম।
হরিয়ম হরিয়ম হরিয়ম।